বন্ধুরা, ফ্লো চার্ট করার সময় তোমাদেরকে দুইটি কুলু অনুসরণ করতে হবে। তুমি একটি কুলু পাবে এক নাম্বার বক্সে, এটা দেখো, গেটিং ম্যারিড আর্লি। কোশ্চেন সেটার এখানে আমাদেরকে নির্দেশ করতেছে তুমি এখান থেকে শুরু করো, আর এই বক্সগুলোর মধ্যে আমি কোন ধরনের ইনফরমেশন দিয়ে বক্সগুলো পুরো করব সে বিষয়ে নির্দেশনা দেওয়া থাকে, বা সে কুলুটি তুমি পাবে প্যাসেজের উপরে শোয়িং এর পরে। এই যে এখানে দেখো, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য সিচুয়েশন, পরিস্থিতি, অবস্থা, কার অবস্থা, অ্যাডোলেসেন্ট গার্লস, বয়সন্ধিকালের চারিট। এই যে দেখো গেট, এই যে গেটিং ম্যারিড, এখান থেকে আমাদের কোশ্চেন সেটার বলছে তুমি এখান থেকে শুরু করো, এই যে এখান থেকে শুরু করো, তারপরে তথ্যগুলো তুমি নির্বাচন করে লেখো। তো বন্ধুরা, তথ্য উপস্থাপন করার সময় তুমি কিন্তু হুবহু প্যাসেজ থেকেই তথ্য উপস্থাপন করতে পারো, এদিক সেদিক একটু পরিবর্তন করলেও পারো। এটি একটি শব্দ হইতে পারে, একটি ফ্রেজ হইতে পারে, একটি বাক্য হতে পারে, কিন্তু তোমাকে ইনফরমেশন গুলো ক্লিয়ার করে দিতে হবে। দেখো যে এখান থেকে শুরু করলাম, গেট ম্যারিড, এই যারা বলছে গেট ম্যারিড, একটু চেঞ্জ করে দিছে। কি হয়, সি ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুল, এই যে সিচুয়েশন কি হয়, বিয়ে হওয়ার সাথে সে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, যে ড্রপ আউট অফ স্কুল, আর স্কুলে যেতে পারে না, অ্যান্ড দাস লুজেস হার মোবিলিটি, এই যে আর একটা হয়, তার চলাফেরার যে স্বাধীনতা ছিল সেটি আর থাকে না, এই যে লুজেস হার মোবিলিটি, সে গেটস কনফাইন্ড, একে বন্দি হয়ে যায়, টু ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস, শ্বশুর বাড়িতে সে সারাক্ষণই কাজ করে, সে লুজেস সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। এটিও তত্ত্ব, তুমি এটাও লিখতে পারতে, কিন্তু আমি ভালো তত্ত্বগুলোই লিখব, অ্যান্ড ইম্পর্টেন্ট গুলো, অ্যান্ড অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এবং যে অর্থনৈতিক স্বাধীনতার যে সম্ভাবনাটা সেটিও নষ্ট হয়ে যায়। ইন আর ইন লস হাউস, শ্বশুর বাড়িতে সি গেট মার্জিনালাইজড, এই যে গেট মার্জিনালাইজড, একেবারে কোন ঠাসা হয়ে যায় শ্বশুর বাড়ি, সে এইটা অবস্থা সিচুয়েশন, বিবার বিহার পরে সে বিকামস ভালনারেবল টু অল সর্ট অফ অ্যাবিউসেস, এই যে সমস্ত যে অত্যাচারের শিকার, সব ধরনের অত্যাচারের শিকার শ্বশুর বাড়িতে সে হয়, ভালনারেবল অল সর্ট অফ অ্যাবিউসেস হয়, ইনক্লুডিং সেগুলো কিরকম ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যে যৌতুক যৌতুকের সন্ত্রাস, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ইট ইজ স্টিল এ কমন প্র্যাকটিস ফর দ্য ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি ডিমান্ড ক্যান কন্টিনিউ আফটার ম্যারেজ, ব্রাইডস ম্যারেজ বিয়ের পরেও যৌতুকের মানে টাকা নেওয়ার বা দাবি করার কাজ চলে। অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, এই যে একটা কিশোরী বধূ, ইভেন ইফ হার ইন লস আর সাপোর্টিভ, যদিও তার শ্বশুরা তাকে খুবই ভালোবাসে, ফেসেস নিউমারাস হেলথ রিক্স, তারপর হচ্ছে অনেক রকমের স্বাস্থ্য ঝুঁকিতে থাকে ডিউরিং প্রেগনেন্সি, বিশেষ করে গর্ভকালীন সময়, এই একটা গর্ভকালীন সময় সে বিশেষ ঝুঁকিতে থাকে, স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, যে পাঁচটা হয়ে গেল।